নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রমিত স্কুল কলেজ থেকে শোভনা ম্যাডাম তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের বর্ণ চেনা লেখা। চলো আমরা পরবর্তী বর্ণে চলে যাই। এর আগে আমি জানতে চাই আমাদের যে ল পর্যন্ত লেখাগুলো হয়েছিল সেটা কি করতে পেরেছো তোমরা, শিখেছ? শিখেছো, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমরা এখন চলে যাব পরবর্তী বর্ণে। এর আগের যে বর্ণটা আমরা শিখেছিলাম, কোন বর্ণটা শিখেছিলাম বলো তো, কতটুকু ল? ল, আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা ল পর্যন্ত শিখেছি। এখন দেখি আমাদের কোন বর্ণটি এসেছে। দেখো তোমাদের জাদুর কাঠি কিন্তু আগেই ল নিয়ে চলে এসেছে, তাই না? এই ল বর্ণটি, ল বর্ণ যে শিখেছি সেই ল এর পরবর্তী বর্ণটি হলো তালব্য স। পরবর্তী বর্ণটি কি? তালব্য স। আমরা সবাই একটু উচ্চারণ করে সুন্দর করে, তালব্য স, তালব্য স। এই তালব্য স আমরা নিচের দিকে তাকিয়ে বলি, ঠিক আছে বলো, তালব্য স, তালব্য স, ঠিক আছে। চলো আমরা পরবর্তী লেখাতে চলে যাই। যেমন তালব্য সটা কিভাবে লিখতে হবে সেটা একটু খেয়াল করবো, খুব মনোযোগ দিব। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে জাদুর কাঠি একটু ঘর নিয়ে চলে এসেছে, তার মানে কি ঘরের মধ্যে আমাদের সুন্দর করে লিখতে হবে। যে এই জন্য আমরা দেখতে পাচ্ছি কোন দাগটা আগে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একের মতো করে একটা দিয়েছে, তারপর দেখো খেয়াল করো, একের মতো দিয়ে এখান থেকে আরেকটা এরকম বেলুনের মতো এসে কোথায় এসে থেমেছে, এই যে এই জায়গায়, এই জায়গা থেকে আবার এইভাবে চলে আসবে। দেখো জাদুর কাঠির মতো চলে এসছে। হ্যাঁ, তার এই দাগটা দেওয়ার পর কি করেছে আরেকবার দেখি, দেখো এখান থেকে এখানে এসেছে, তারপর কি করেছি উপর থেকে এই দাগটা আমাদের এই সবুজ দাগে এসে লেগেছে। তাহলে আরেকটু তো বাকি আছে, তাই না? তালব্য স সম্পূর্ণ হয়নি তো, না? হ্যাঁ, আমাদের মাত্রাটা দেওয়া হয়নি, তার মানে আমাদের তালব্য স মাত্রা হবে। কোন মাত্রা হবে? এটা অর্ধ মাত্রা হবে। এই তালব্য সটা আরেকটু খেয়াল করে, একটু মনে হয় একটু কঠিন, তাই না? কিন্তু যদি খেয়াল করে দেখো একটু কঠিন লাগবে। আমরা পরবর্তীটা দেখি। হ্যাঁ, প্রথমে একটা একের মতো দিয়েছি, দেখো একের মতো দিয়েছি, তারপরে এখান থেকে খেয়াল করো এখান থেকে আবার কি করেছে এরকম করে বেলুনের মতো এসে এই কোণায় এসে দিয়েছি, খেয়াল করেছো? তারপরে এই দাগটা দিয়ে ফেলবো, দাও। আচ্ছা, এই তো তুমি প্র্যাকটিস করবে, গুড। তারপর কি করবো এখন, উপর থেকে একটা দাগ টেনে একদম নিচের দাগে এসে লেগে যাবে, আর বাকি আছে কি অর্ধ মাত্রা, এটা দিয়ে ফেলো। তার মানে আমরা পেরেছি, তাই না? তালব্য স, সবাই একটু আমার সাথে বলো, তালব্য স, তালব্য স, সবাই একটু বোর্ড দেখে বলি, তালব্য স, তালব্য স, তালব্য স। এর পরবর্তী বর্ণটি কি আমরা শিখতে চাই তো, না? আচ্ছা তাহলে চলো দেখি, তার মানে লাল কালের বর্ণ চলে এসেছে জাদুর কাঠি। তুমি কি এটাকে চেনো, এই বর্ণটাকে চেনো? বর্ণ তো কি তালব্য স এর পরে কি আসে? মূর্ধন্য স। আচ্ছা জাদুর কাঠি বলছে যে এটা নাকি মূর্ধন্য স, তার মানে ঠিক বলেছে। আমি একটু উচ্চারণ করি, মূর্ধন্য স, আবার বলো, মূর্ধন্য স, আমি একটু দেখে বলি, মূর্ধন্য স, সবাই একটু খেয়াল করো, মূর্ধন্য স। এই মূর্ধন্য স এখন লেখাটা শিখবো না, চলো লেখা শিখে ফেলি। আমাদের জাদু দিয়ে কি এসেছে, এটা একটা ঘর এসেছে, যেন সঠিকভাবে আমরা এটা ঘরের ভিতরে লিখতে পারি। প্রথমে মাত্রা দিয়েছে, তারপর দেখি কি করবে, চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় যেন আমরা এই দাগটা আগেও দিয়েছি, তাই না? তারপরে দেখি কোনটা আসে। হ্যাঁ তাই তো, এটা তো আমরা দিয়েছি, এটা কোন ক্ষেত্রে দিয়েছিলাম বলো তো? আমরা দিয়েছিলাম ফ, তারপরে আরেকটা দিয়েছিলাম অন্তস্থ জ, তাই না? ঠিক বলেছো। এখন আমরা দেখি নিচে চলে আসবে, এখন বড় এটা কোন বর্ণ হয়েছে, অন্তস্থ জ, এটাকে আমরা মূর্ধন্য স লিখতে যাচ্ছি, কি করবো এটা? দেখো মাঝখানে যদি পেটটা কেটে দিই তাহলে মূর্ধন্য স হয়ে যাবে। এখন আমরা পরবর্তী মূর্ধন্য সটাও লিখে ফেলি, এটা তো আর বলতে হবে না তোমাদের, এটা কয়েকবার এরকম শেপে লিখেছে। এখন দ্রুত লিখে ফেলো, দেখি মাত্রা দিয়েছি, তারপর কি দিব দেখি, কোন দাগটা দিব, এই দাগটা, তাই তো? তারপর এই দাগটা দিয়ে ফেললাম, তারপর এটা আসবে নিচের দাগে, সবুজ দাগে চলে আসবে নিচে। হ্যাঁ, তারপর এখান থেকে একদম উপরে চলে যাবে,
দিয়েছে, এখন কি করব তাড়াতাড়ি বলো, এই পেটটা কেটে দিব, এখান থেকে একটা দাঁত টেনে দিব, তাই না? আচ্ছা আমরা এখান থেকে একটা দাঁত টেনে দিয়েছি, তার মানে মূর্ধন্য ষ হয়ে গেল, আমরা পেরেছি মূর্ধন্য ষ লিখতে পেরেছি, গুড। তার মানে তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখছো, এই জন্য তোমরা পাচ্ছ। আমরা এই পরবর্তী বর্ণে যাবো, তোমরা যদি বলো তাহলে যাবো, জাদুর কাঠি কিন্তু বলছেন যাবো। আচ্ছা তাহলে চলো জাদুর কাঠির কথাটা একটু শুনি। পরবর্তী বর্ণটি হলো, এটা আবার কি বর্ণ রে বাবা, এটা কি বর্ণ? আমরা তালব স শিখেছি, মূর্ধন্য স শিখেছি, এখন এটা আবার কোন স্বর? দন্ত স। আমরা স কয়টা পেয়েছি বলো তো? তিনটা স পেয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দন্ত স্বটা, এটা আমরা একটু সুন্দর করে উচ্চারণ করি, সবাই আমার সাথে বলো, আমার দিকে তাকাও, দন্ত স। আবার বলো দন্ত স, আবার বলো দন্ত স, বলে দেখি দন্ত স, দন্ত স, গুড। এখন আমরা কি করব, এই লেখাটা তো শিখতে হবে, আমরা যেহেতু উচ্চারণটা জেনেছি। জাদুর কাঠি কি নিয়ে আসছো, ঘর নিয়ে এসেছো? আচ্ছা দন্ত স্বটা কীভাবে লিখতে হয় একটু বলে দাও। প্রথমে মাত্রা দিব, দিয়েছি, তারপর জাদুর কাঠি, হ্যাঁ চলে এসো। দেখো এই জিনিস একটু খেয়াল করো তো, আমরা কীভাবে এসেছি, এখান থেকে এসে একটু বাঁকা হয়ে উপরে এসেছি, দেখতে পাচ্ছ? এখন কি করব, এখন আমরা এখান থেকে একটু বাঁকা করে ছাতার মতো দিয়ে দিব। কীভাবে দিয়েছি দেখো, বাঁকা করে ছাতার মতো দিয়েছি, তারপর কি করব, নিচে থেকে একদম উপরে যাবে, দেখতে পাচ্ছ? আচ্ছা আমরা কিন্তু মনোযোগ দিয়ে দন্তস্বরটা দেখেছি, এখন তোমাদের লিখতে হবে, লিখে ফেলো, বেশি একটু কঠিন না। আবার তোমরা যদি বলো যে এটাকে ইংরেজি অ্যালফাবেটগুলো তো পারো, হ্যাঁ এস এর মতো দিতে পারো, ইংরেজি অ্যালফাবেট শিখেছো না, এস, সেই এস টা আমরা এভাবে দিতে পারো। প্রথমে আমরা এই এস এর মতো দিয়ে এ মাত্রাটা দিব, দেখি করবো, লেখো লেখো তাড়াতাড়ি লেখো, হ্যাঁ আমরা এস এর মতো দিয়েছি, মানে এই এই বাঁকাটা একটু বেশি দিয়েছি, তাই না? তারপর ছাতার মতো দিয়ে ফেলো, তারপর কি করবো আমরা দেখি, হ্যাঁ একদম উপরে চলে গিয়েছে, দন্তস্ব হয়ে গেল। তুমি তো অনেক ভালো পারো লিখতে, তাহলে আমি একটু মনোযোগ দিয়ে কি করব, আবার লিখবো বাসা। এখন আমরা উচ্চারণ করি, বলে তাকাও, দন্ত স, দন্ত স। এবার আমার দিকে তাকিয়ে বলো সবাই, দন্ত স, দন্ত স, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি করব, আমার তো মনে হচ্ছে তোমরা সবাই বলতেছো মিস তোমরা পরবর্তী বর্ণে চলে যাও, যাব? আচ্ছা পরবর্তী বর্ণে চলে যাই। আর জাদুর কাঠি তুমি এবার কোন বর্ণটি নিয়ে আসবে, দন্ত স্বয়ের পরবর্তী বর্ণটি একটু বলে দাও তো, জাদুর কাঠিটি কি হবে? হ। আচ্ছা এই বর্ণটির নাম হলো হ, তাহলে আমরা একটু উচ্চারণ করি সবাই, বলো হ, হ। আচ্ছা এবার আমরা একটু দেখে বলি, বোর্ডে একটু তাকাও, হ, আবার বলো হ। এই হ বর্ণটি দেখতে কিন্তু একটু চেনা চেনা মনে হচ্ছে, তাই না? চলো আমরা লিখতে গিয়ে বলবো তার মতো, জাদুর কাঠি দেখো সুন্দর একটা ঘর নিয়ে এসেছে, এখানে যেন সঠিকভাবে লিখতে পারি সেই জন্য ঘরটা প্রথমেই নিয়ে আসে। আমরা হ লিখতে প্রথমে একটা মাত্রা দিয়েছি, কি দিয়েছি, মাত্রা দিয়েছি, তারপর কি লিখে দেখি, এরকম মানে আমরা এর আগেও দাগ টেনেছি, তাই না? আচ্ছা তার মানে এখান থেকে এসে একটা গোল দিয়েছি, তাই তো? তারপর কি করবো, অ লিখি না, অ এর মতো করে এরকম আসবো, অটা কিন্তু আমি নিচের দিকে আসবো, আর এটা কি অর্ধেক থেকে আসবো, এভাবে এসে একটু করে উঠেছে, তারপর কি করবো দেখি তো, এখান থেকে এসে কোথায় যাচ্ছে, এটা এই দাগে এসে মিশে গেছে, তাই না? হ্যাঁ এটা কার মতো দেখতে, রস্যইয়ের মতো, কিসের মতো, রস্যইয়ের মতো, কারণ এখানে শুধু একটাই তফাৎ আছে, এখানে আমাদের সেই হাতির সুরটা নেই, তাই তো? আচ্ছা তাহলে আমরা হ পেয়ে গেলাম, আমরা এই হটা আমরা জানি যেহেতু তোমরা এর আগে লিখেছ রস্যইয়ের মতো, এখন আমরা পরবর্তী হটা লিখি, হ্যাঁ একটা মাত্রা দিয়েছি, তারপর কোনটা দিব, ওই গোলটা দিব, দিয়ে ফেলো, গুড। তার মানে তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখেছো ওই জন্যই পাচ্ছ। আচ্ছা এই গোলটা এসে কি হলো, এখানে এখানে এসে থেমে গেল না, তারপর আবার নিচে নামবে, নিচে নামো, হ্যাঁ তার মানে আমরা এভাবেই লিখবো, ঠিক আছে? আচ্ছা আমাদের এই হটা আরেকবার উচ্চারণ করি সবাই,
আমার সাথে বলো হ হ এবার আমরা বোর্ড দেখি হ হ আরেকবার বলি হ হ আমাদের এই অনেক মজার লেখার ক্লাসটা এখানে শেষ করছি আর তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে চর্চা করবে এবং উচ্চারণ করবে সঠিকভাবে ঠিক আছে আর বেশ বেশি করে সবাইকে শেয়ার করে দিও আর তুমি নিজে শিখবে এবং অন্য বন্ধুকেও সাহায্য করবে শিখবে ঠিক আছে সবাই ভালো থাকো।